হ্যালো প্রিয় দর্শক মন্ডলে আজকের এই ভিডিওতে আমরা জানবো ইলেশন এস ক্রিমটি সম্পর্কে যারা এই ক্রিমটি অনেক দিন যাবৎ ব্যবহার করে আসছেন এবং যারা ব্যবহার করবেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও যে এই ক্রিমটি ব্যবহার করার পরে কি সাইড ইফেক্ট রয়েছে অর্থাৎ এই ক্রিমটি ব্যবহার করার পরে কি লাভ এবং কি ক্ষতি রয়েছে সে সম্পর্কে জানবো এবং কারা কারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবে না সে সম্পর্কেও বিস্তারিতভাবে জানবো তাহলে চলুন ভিডিওটি টেনে নেওয়া যাক তো এই ইলিশন এসটি ক্রিমটি তিনটি কম্পোজিশন নিয়ে তৈরি তো সেই তিনটি কম্পোজিশন সম্পর্কে আমরা জানবো আগে জানবো এই ক্রিমটির প্রস্তুত কারক তো ইলিশন এসটি ক্রিমটি লিভুড কোম্পানি তৈরি করে থাকেন এই ক্রিমটি মার্কেটে বর্তমান মার্কেটে প্রচুর পরিমাণে চলে তো এই ক্রিমটি পনেরো গ্রামের সাধারণত পাওয়া যায় এই পনেরো গ্রামের টিউবটির বর্তমান যে এমআরপি সেটা হলো একশো পঁয়ত্রিশ টাকা তবে এর থেকে অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায় তো এই ক্রিমটি যে কোনো অ্যালোপ্যাথিক এবং কস দোকানে ইজিলি পাওয়া যায় তবে হ্যাঁ কেনার আগে অবশ্যই এর সম্পর্কে বিস্তারিতভাবে জানবেন এবং ডক্টরের সাথে ভালোভাবে কনসাল্ট করবেন যে কী কী কারণের জন্য এটিকে ব্যবহার করা উচিত তো এরপরে আমরা জানবো এই ক্রিমটির মধ্যে কী কী কম্পোজিশন রয়েছে তিনটি কম্পোজিশনের সংমিশ্রণে এলিশন এসটি ক্রিমটি তৈরি হাইড্রোকোন ট্যাটানিয়ন এবং মমিটাসন এই তিনটি কম্পোজিশন আগে আমরা জানবো এই তিনটি কম্পোজিশন আমাদের স্কিনে কি কি কাজের জন্য কাজে লাগে তো এই তিনটি কম্বিনেশন আমাদের স্কিনে মেলাজমা মুখের দাগ চাপা চোখের নিচে কালো দাগ যদি থাকে কাটা যাওয়ার পরে যে কালো দাগ পড়ে যায় এবং বিভিন্ন পোড়ার কারণে যে কালো দাগ পড়ে যায় বিশেষ করে সূর্যের আলোতে পুড়ে যাওয়া ছানি যেটাকে বলে পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন এই ধরনের সমস্যাগুলিকে নির্মূল করার জন্য সাধারণত ডক্টরটিকে দিয়ে থাকেন তবে পেশেন্টের সমস্যা অনুযায়ী এটিকে ব্যবহার করা পরামর্শ দিয়ে থাকেন তবে এর মানে এটা নয় যে দোকান থেকে কিনে এডে নিজে নিজে এটিকে ব্যবহার করবেন সেটা কিন্তু সেটা কিন্তু আপনাদের ভুল হবে তো সেই ক্ষেত্রে মুখের কন্ডিশন অনুযায়ী এর সঠিক ব্যবহার করা উচিত তবে দর্শক মণ্ডলী এই তিনটি কম্পোজিশন আমাদের স্কিনকে ভিতর থেকে ভরসা করবে সেটা কিন্তু নয় স্কিনের যদি দাগ ছাপা থাকে সেটাকে কমিয়ে দেয় অর্থাৎ এর মধ্যে যে হাইড্রোক নামক কম্পোজিশনটি রয়েছে সেটা কিন্তু মেলানিকে আমাদের শরীরের যে মেলানিনের পরিমাণ বেশি থাকার কারণে কালো দেখায় সেটাকে কমিয়ে দেয় অর্থাৎ নিয়ন্ত্রণ করে দেয় সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য অর্থাৎ কমিয়ে দেওয়ার জন্য আমাদের স্কিনকে উপর থেকে ফসা বানায় এবং ট্যাটানিয়ন এটা হলো ভিটামিন এর একটি ফরমেট তো আমাদের স্কিনে যে দাগ ছাপা এবং ব্রোন স্পট দাগ স্পট থাকে সেটিকে নিয়ন্ত্রণ করে এবং সেই একনে পিম্পলে হাত হওয়ার হাত থেকে নিয়ন্ত্রণ করে এবং সেগুলিকে রিপেয়ার করে এবং মোমেট আসন যে কম্পোজিশনটা রয়েছে সেটা কিন্তু হলো একটি স্টোরাইট এই স্টোরাইটের কাজ হলো আমাদের স্কিনের যদি কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে সেই রাসায়নিক বিক্রিয়ার কারণের জন্য আমাদের স্কিনে যে রেডনেস সোয়েলিং ইচিং বার্নিং এই ধরনের সমস্যা থাকে অর্থাৎ অ্যালার্জি সমস্যা থাকে সেটাকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ রক্ষা করে তো ওভারঅল এই ক্রিমটি সাধারণত আমাদের স্কিনে যদি দাগ স্পোট থাকে মেলাসমা ধারণের সমস্যা থাকে পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন এবং সূর্যের আলোতে পড়ে যাওয়ার দাগ থাকে সেগুলিকে পুরোপুরিভাবে ঠিক করে এখন কথা হচ্ছে এই ক্রিমটি কতদিন যাবৎ ব্যবহার করতে হবে যদি মুখের এই সমস্ত সমস্যাগুলি নির্মূল হয়ে যায় তাহলে এক থেকে দুটি ক্রিম বড় তিনটি ক্রিম ব্যবহার করার পরে আস্তে আস্তে ক্রিমটি বন্ধ করে দিতে হবে এবং এই ক্রিমটি ব্যবহার করছেন এমতাবস্থায় সূর্য আলোর মধ্যে যাচ্ছেন তো অবশ্যই মুখে ঢেকে বার হবেন বা মুখের মধ্যে কাপড় ঢেকে বার হবেন পারলে সানস্ক্রিন ব্যবহার করবেন যাতে করে এই ক্রিমটি ব্যবহার করার পরে যে মুখের চামড়া পাতলা হয়ে যায় সেটা সূর্যে আলোতে পুড়ে না যায় অ্যাটাক না করে সেই জন্য সানস্ক্রিন বা মুখে কাপড় দিয়ে হবেন তো এই ক্রিমটি অল্প বয়সের ছেলে মেয়ে ব্যবহার করা উচিত হবে না এবং যাদের বেস ফিডিং করছে অর্থাৎ মায়েরা বুকের দুধ পান করছেন এবং গর্ভবতী রয়েছেন তাদের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করলে অবশ্যই ডক্টরের কাছে সাজেশন নিয়ে ব্যবহার করা উচিত এখন কথা হচ্ছে এই ক্রিমটি ব্যবহার করার পরে কি কি অসুবিধার দিক রয়েছে যারা মনে করছেন যে আপনার ফেস আরও পরিষ্কার করা উচিত এবং ফসা হওয়া উচিত সেক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা উচিত অনুচিত হবে কারণ এই ক্রিমটি ব্যবহার করার পরে মুখের যে উপরের স্কিনটি রয়েছে সেটা পাতলা হয়ে যায় সে কারণে আমাদের মুখের স্কিন অনেকটা ভরসা দেখায় তো তাদের ক্ষেত্রে ব্যবহার করলে অনেকটা ক্ষতির মুখ দেখতে হতে পারে সেক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার না করলে বেশি ভালো হবে আর এই ক্রিমটি অনেকদিন যাবৎ যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মুখে লোম গজাতে দেখা দিতে পারে মুখের চামড়া পাতলা হয়ে যেতে পারে এবং অন্যান্য অন্যান্য সমস্যা মুখে দেখা দিতে পারে তো এই হলো এই ক্রিমটি কিছু অসুবিধার দিক প্রিয় দর্শক এর থেকে যদি আর কিছু জানা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন তো প্রিয় দর্শক মণ্ডলী আজকের মতো এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন